ইতিহাসে যে সকল মানুষ ক্রীতদাসের জীবন থেকে উঠে এসে বিশ্বব্যাপী কীর্তি গড়ে গেছেন তাদের মধ্যে অন্যতম হলেন সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত শামসুদ্দিন ইলতুতমিশ তুর্কিস্তানের ইলবারি গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জনশ্রুতি আছে যে ইলতুতমিশের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং সুদর্শন চেহারা তার ভাইদের মনে ঈর্ষার উদ্রেক করে এবং তারা তাকে বাল্যকালে ক্রীতদাস রূপে বিক্রি করে দেয়, যেখান থেকে তিনি পরবর্তীতে হয়ে ওঠেন ভারতীয় উপমহাদেশের বাদশাহ। আর এই কারণেই তার জীবনীর সঙ্গে মিল খোঁজা হয় হযরত ইউসুফ আলাইহিসসালামের। অবশ্য দুর্ভাগ্য তার গুণাবলীকে নষ্ট করতে পারেনি। দিল্লির শাসনকর্তা কুতুবুদ্দিন তার নৈপুণ্যে আকৃষ্ট হয়ে তাকে উচ্চ মূল্যে ক্রয় করেন। ইলতুতমিশের পদমর্যাদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তিনি অল্প কদিনের ভেতরেই সমরবিদ্যায় দক্ষ হয়ে ওঠেন। দৈহিক সৌন্দর্য এবং গুণের জন্য মুগ্ধ হয়ে কুতুবুদ্দিন আইবেক তার মেয়ের সাথে ইলতুতমিশের বিবাহ দেন। এরপর তাকে বদায়নের শাসনকর্তা নিযুক্ত করেন। 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান একক কোনো মুসলিম রাজবংশ দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে বলা হয় দিল্লি সালতানাত বা দিল্লির সুলতান শাহী। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দীর্ঘ এই 300 বছরের মুসলিম শাসনের গোড়াপত্তন করেন শামসুদ্দিন ইলতুতমিশ। একজন ক্রীতদাসের পক্ষে এতদূর উঠে আসা নেহার সহজ ছিল না। সুলতান ইলতুতমিশ দিল্লির সিংহাসনে আরোহণ করার পূর্ববর্তী প্রেক্ষাপটগুলিও ছিল নাটকীয় ভরা। চলুন সেগুলো সম্পর্কে একটু জেনে আসি। ইলতুতমিশ এসেছিলেন কুতুবুদ্দিন আইবেকের হাত ধরে। সুলতান কুতুবুদ্দিনের আগে দিল্লির মসনাদের সমাসীন ছিলেন নিঃসন্তান সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ শিহাবুদ্দিন ঘুরি। কথিত আছে মৃত্যুর পর তার কোনো উত্তরাধিকারী থাকবে না বলে দরবারের কেউ একজন আফসোস করেছিলেন। তা শুনে সুলতান মন্তব্য করেন, অন্যান্য শাসকদের সন্তান থাকে একজন বা দুজন, কিন্তু আমার সন্তান আছে হাজার হাজার, তারাই আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে। সত্যিকার অর্থেই মোহাম্মদ ঘুরি তার তুর্কি দাসদের সন্তান তুল্য মনে করতেন। তাদের খুব উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হতো। যোগ্যতার ভিত্তিতে অনেক তুর্কি দাসই পরবর্তীতে সেনাবাহিনী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ অর্জন করেছিলেন। সে যাই হোক, সুলতান মোহাম্মদ ঘুরির অনুমান সত্য প্রমাণিত হয়। 1206 সালের 15 মার্চ মাগরিবের নামাজ আদায়রত অবস্থায় খোকাররা শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরিকে হত্যা করে। মৃত্যুর পর তার সাম্রাজ্য বিশ্বস্ত সেনাপতিদের মাঝে ভাগ হয়ে যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য চার সেনাপতি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ চারটি অংশ পান। তাজউদ্দিন ইলদিজ হন গজনির শাসক। 1210 সালে নাসিরউদ্দিন কাপচার ভাগে পড়ে মুলতান। কুতুবুদ্দিন আইবেক 1206 সালেই দিল্লির সিংহাসনে একজন স্বাধীন নৃপতি হিসেবে আরোহণ করেন। আর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি দায়িত্ব পান বাংলার। প্রথম জীবনে কুতুবুদ্দিন আইবেকও মোহাম্মদ ঘুরির একজন ক্রীতদাস ছিলেন। পর্যায়ক্রমে নিজের যোগ্যতা প্রদর্শন করে সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেন। তিনি নিজে প্রাথমিক জীবনে দাস থাকার কারণে তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে দাস সাম্রাজ্য হিসেবে অভিহিত করা হয়। এই দাস শাসনামল 1206 থেকে 1290 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। সুলতান কুতুবুদ্দিন আইবেক অত্যন্ত ধার্মিক আর ন্যায় বিচারক ছিলেন। তিনি হিন্দু আর মুসলিম প্রজাদের মাঝে পার্থক্য না করে সবসময় ন্যায় বিচার করতেন। তবে কুতুবুদ্দিন আইবেক বেশিদিন হিন্দুস্তান শাসন করতে পারেননি। সিংহাসনে বসার মাত্র 4 বছর পর 1210 সালে লাহোরে পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তাকে লাহোরেই সমাহিত করা হয়। কুতুবুদ্দিন আইবেকের পর দিল্লির ক্ষমতায় আসেন আরাম শাহ। শাহের অযোগ্যতা আর জনসাধারণের চাহিদার ভিত্তিতেই আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসন লাভ করেন ইলতুতমিশ। তিনি 1211 থেকে 36 সাল পর্যন্ত দিল্লির সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন। এই 25 বছরের শাসনামলে সুলতান ইলতুতমিশ বহুবিধ সমস্যার সম্মুখীন হন। তখন বাংলার পশ্চিম এবং উত্তর অঞ্চলই শুধু মুসলিম অধিকারভুক্ত ছিল। ইলতুতমিশ সিংহাসন লাভের পূর্বেই আলী মর্দান খিলজির নেতৃত্বে লখনৌর মুসলিম রাজ্য স্বাধীনতা ঘোষণা করে। ইলতুতমিশ প্রথমেই তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন। তার শাসনামলে হঠাৎ করেই হিন্দুস্তান বিশৃঙ্খল হয়ে পড়ে। আঞ্চলিক বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠে। মুলতানের নাসিরউদ্দিন কাবাচা আর গজনির তাজউদ্দিনও
আগ্রাসী হয়ে ওঠে। অপরদিকে তাজউদ্দিন ইলদিজ গজনিতে নিজের স্বাধীনতা ঘোষণা করেন। নাসিরউদ্দিন কুবাচা মুলতানের স্বাধীনতা ঘোষণা করে উচ আর লাহোর দখল করে নেন। ইলতুৎমিশ তাদের দুজনকেই কঠোর হস্তে দমন করেন। 1225 সালে বাংলা তার পদানত হয়। 1232 সালে তিনি গোয়ালিয়ার দখল করেন। সুলতানের জীবন ছিল বহুমুখী ঝঞ্ঝা বিক্ষুব্ধের জীবন। একদিকে যখন বাংলার বিদ্রোহ দমন করছেন, অপরদিকে একই বছর অর্থাৎ 1225 খ্রিস্টাব্দের দিকে সুলতান নিজ উদ্যোগে ইয়াজুয়ের বিরুদ্ধে ইকদামি জিহাদ পরিচালনা করেন। অবশেষে একটি সন্ধির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। সন্ধির শর্তানুযায়ী ইয়াজ খিলজি ইলতুৎমিশের নামে খুতবা পাঠ এবং মুদ্রা চালু করতে এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 80 লাখ টাকা এবং 38টি হাতি প্রদানের অঙ্গীকার করেন। সুলতান ইলতুৎমিশ ছিলেন রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিত্ব। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর ব্যক্তিদের তালিকা করতে গেলে চেঙ্গিস খানের নাম উপরেই থাকবে। সুলতান কুতুবুদ্দিন আইবেক যে বছর সিংহাসনে বসেন, সেই বছরে অর্থাৎ 1206 সালে চেঙ্গিস খান সমগ্র মঙ্গোলিয়ার একক অধিপতি রূপে আবির্ভূত হন। তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়। ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে এমন ব্যক্তিমাত্রই এই মঙ্গোলিয়ান আগ্রাসনের কথা জানেন। মধ্য এবং উত্তর এশিয়ার ধুধু প্রান্তর থেকে উঠে আসা যাযাবর এই গোষ্ঠীগুলোই এই সময় পরিণত হয়েছিল পৃথিবীর দুঃস্বপ্নে। হত্যা থেকে শুরু করে লুণ্ঠন, ধর্ষণ, গণহত্যা, এমন কোনো অপরাধ নেই যে এই বর্বর মঙ্গোলরা করেনি। এক চেঙ্গিস খানের অন্যায় আগ্রাসনে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল প্রায় 4 কোটি মানুষ। গণহত্যা, বর্বরতা আর নৃশংসতার মাধ্যমে হঠাৎ তারা বিশাল এক ভূখণ্ড দখল করে ফেলেছিল। সুলতান ইলতুৎমিশের সমসাময়িক আর এক বিখ্যাত যোদ্ধা জেনারেল ছিলেন জালালউদ্দিন খোয়ারিজমি। চেঙ্গিস খানের সাথে তার বিরোধ বেঁধে যায়, কিন্তু যুদ্ধে চেঙ্গিস খানের কাছে পরাজিত হন। পরাজিত হয়ে তিনি শামসুদ্দিন ইলতুৎমিশের কাছে আশ্রয় চান। ইলতুৎমিশ ভালোই বুঝতে পেরেছিলেন তার সাম্রাজ্যের এই অশান্ত অবস্থায় জালালউদ্দিনকে আশ্রয় দেওয়ার মানে হচ্ছে চেঙ্গিস খানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়া। কিন্তু তিনি হিন্দুস্তানকে তখনই চেঙ্গিস খানের বর্বর থাবার শিকারে পরিণত হতে দিতে চাননি। এতে জালালউদ্দিন নিরাশ হন। ইলতুৎমিশ ন্যায়পরায়ণ শাসক হবার পাশাপাশি ছিলেন ধর্মভীরু ও আল্লাওয়ালা ব্যক্তিত্ব। 1229 সালে বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খলিফা আল মুনতাসির তাকে সুলতানুল হিন্দ উপাধি দান করেন। সুদক্ষ যোদ্ধা এবং কূটনীতিজ্ঞ ইলতুৎমিশি ভারতের সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্যের একটি সুপরিকল্পিত রাজধানী, সুসংহত সরকার এবং শাসক গোষ্ঠীর প্রতিষ্ঠা করে যান। দিল্লির সুলতানির বিপদের দিনে শুধু যে তিনি রাজত্ব রক্ষা করতে পেরেছিলেন তাই নয়, দিল্লি সুলতানের শক্তি বৃদ্ধি করতেও সক্ষম হন। নিঃসন্দেহে প্রথম যুগের সুলতানদের মধ্যে অন্যতম প্রধান ও যোগ্য শাসক ছিলেন। এইসব কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই তাকে সুলতানি আজম উপাধি দেন বাগদাদের সুলতান। তিনি দিল্লির সুলতানিকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। যেভাবে তিনি অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর মোকাবেলা করেছিলেন তা প্রশংসনীয়। শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তার অবদান উল্লেখযোগ্য। তিনি দিল্লির বিখ্যাত কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেন। মিনহাজ উস সিরাজের মতে তিনি যেভাবে গুণী, হৃদয়বান এবং শিক্ষিত এবং ধার্মিক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন তা অন্য কোনো সুলতান কখনোই করেনি। এই কারণে ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ইলতুৎমিশ দিল্লির সুলতানদের মধ্যে সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন। ভারতবর্ষে রৌপ্য বা টঙ্কা ও তাম্র মুদ্রা বা জিতল এই দুই মুদ্রার প্রচলন করেন। একে টঙ্কা বা জিতল এই দুই নামে অভিহিত করা হতো। তার সময়ে বাগদাদের আব্বাসীয় খলিফা মুমতাজির বিল্লাহ 1229 সালে ভারতে বিপুল বিনিয়োগ করেন। 1236 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার কন্যা সুলতানা রাজিয়া সিংহাসনে বসেন।